গ্রামবাসীদের দেওয়া জমিতে এবার তৈরি হবে রাস্তা চলাচলের জন্য আর কাউকেই কষ্ট করতে হবে না সবসময় এই জায়গাটাতে মোটামুটি দু ফুট আড়াই ফুট এখানে জল কাদা সবসময় জমে থাকতো সমস্ত জমিওয়ালাদেরকে আজম আমরা আজমের সঙ্গে আরও আমরা গেছি সব কিছু লোক যাদের অসুবিধা হতো পাঁচ বছর সাত বছর ধরে 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 তারপরে এই রাস্তাটা আমাদের সেকশন হয়েছে হয়ে যাওয়ার পরে আজকে আমরা কিছু উন্নয়ন দেখতে পাচ্ছি এই রাস্তায় আর আমাদের দীর্ঘ এই আজম এই সাত বছর ধরে যা উন্নয়ন করেছে আমরা জীবনে আমাদের চুলদারি পেকে গেল আমার বয়স হচ্ছে তিরপান্ন বছর তিরপান্ন বয়সরে সাত বছরে যা উন্নয়ন হয়েছে এরকম উন্নয়ন আমরা দেখিনি ও মুখে যেটা বলে সেটা করে দেখায় এতদিন মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লক এলাকার কুশিদা গ্রামে ঢোকার রাস্তা ছিল না এদিকে সেখানে দুশো পরিবারের বাস কিন্তু রাস্তা না থাকার জন্য সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের বর্ষায় এক হাঁটু কাদার মধ্যে যাতায়াত করতে হতো সবাইকে রাস্তাটা ছিল এক জাং জল ছিল কাদা ছিল কেউ যেতে পারতো না ছেলেমেয়েরা গর্ভপতি এক কিলোমিটার হেঁটে মনে কর খাটিয়াতে নিয়ে যেতে হয় রাস্তার মধ্যে যে তোমাকে ভাই এটা দান করতেই হবে কিন্তু আমার বিশেষ একটা কোনো সম্পত্তি নেই এইটুকুই সম্পত্তি আছে আমি খেটে খকা মানুষ আমি মেহনত রক্তকে খুনকে পানি বলে আমি ই করেছি এই জায়গাগুলো কিনেছি আর এইটা আমি গ্রামের উন্নয়নের জন্য এটা আমি আজমের কথা মতন দান করলাম তৃণমূল পরিচালিত কুশিদা পঞ্চায়েত গ্রামবাসীদের এই সমস্যা মেটাতে উদ্যোগী হলেও রাস্তার জন্য জমি পাওয়াটা বড় বাধা হয়ে দাঁড়ায় পঞ্চায়েতের তরফ থেকে জমি চেয়ে আবেদন জানানো হয়েছিল বহুদিন ধরেই তবে তা কিছুতেই পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত নিজেদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন গ্রামের কৃষক দিনমজুর রাই এরকম প্রায় চোদ্দ জন জমিদাতা মিলে প্রায় এক বিঘা জমি দান করে রাস্তা নির্মাণের জন্য তারপরই অর্থ বরাদ্দ করে পঞ্চায়েত আজকে আমি প্রায় পাঁচশো মিটার রাস্তা নিজ উদ্যোগে জমি মালিকদের কাছ থেকে দানকৃতভাবে নিয়ে তার শুভ উদ্বোধন করলাম নিজ পৈতৃক সম্পত্তি স্বইচ্ছায় দান করে আমার কথা মতো আজকে একটা নজির গড়লেন পূর্বপাড়া থেকে কুশিদা ভেসপাড়ার যে রাস্তা দিয়ে যাওয়া যেত না মধ্যখানে একটা এসএসকে স্কুল রয়েছে স্কুলে বাচ্চারা আসতে পারতো না একটা লিঙ্কেজ করলেন আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই এই সম্পত্তির উপরে আমি পাকা রাস্তা দিদির উন্নয়নকে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে এখানে এনে ঢালাই করে দুই পাড়ার লিঙ্কেজ করে দেব যাতে গর্ভবতী মহিলা থেকে শুরু করে স্কুলের বাচ্চারা পর্যন্ত সচ্ছলভাবে স্কুলে আসতে পারে জমিদাতাদের হাত দিয়ে ফিতে কেটে রাস্তা নির্মাণের সূচনা হয় জানা গেছে পাঁচশো মিটার রাস্তার জন্য সর্বমোট সাড়ে সাত লক্ষ টাকা মঞ্জুর করেছে কুশিদা গ্রাম পঞ্চায়েত স্বাভাবিকভাবেই পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী তাওয়াল বিউরো